বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে রুই মাছের হৃৎপিণ্ড আঁকতে হয়। রুই মাছের হৃৎপিণ্ড আঁকা আসলেই খুব সহজ সহজ বলে হয়তো আমি ভিডিও বানাচ্ছি। আচ্ছা, শুরু করি। আমি বাল্ব আকৃতির রুই মাছের বাল্বাস আর্টারিওসাসটা এঁকে ফেললাম। এবার রুই মাছের ভেন্ট্রিকলটা আঁকবো। রুই মাছের ভেন্ট্রিকলটা কিছুটা ত্রিকোণ আকার। এখানে যেহেতু আমরা অ্যাট্রিয়ামটা আঁকবো, এই জন্য ফাঁকা রাখছি। তোমরা চাইলে যদি আঁকতে অসুবিধা হয় তাহলে এটা ফিল আপ করে দিতে পারো। আচ্ছা, এটা আমরা বাইরের দিকটা এঁকে ফেলেছি। হ্যাঁ, এবার ভেতরের দিকটা আঁকবো। আচ্ছা, আমাদের কপাটিকাগুলো কিন্তু বেশ সাবধানে দিতে হবে। আমাদের রুই মাছের হৃৎপিণ্ডের রক্তের গতিপথটা কিন্তু এরকম, এদিক দিয়ে যাবে। তো কপাটিকাগুলো অবশ্যই রক্তের গতিমুখের দিকে খোলা হতে হবে। এখন আমাদের অ্যাট্রিয়ামের প্রাচীরটা কিন্তু পাতলা হবে, আর ভেন্ট্রিকলের প্রাচীরটা কিন্তু পুরু হবে। ঠিক আছে, আমাদের রুই মাছের শিরা হৃৎপিণ্ড আঁকা হয়ে গেল। আমি এটা সম্পূর্ণ অপশনাল, আমি একটু শেড দিয়ে দিব যাতে সুন্দর দেখায়। পরীক্ষার হলে কেউই আকাম করতে যায় না। তো এখন আমরা রুই মাছের প্রকোষ্ঠগুলো দেখি। এটা হচ্ছে সাইনাস ভেনোসাস, এটা হচ্ছে অ্যাট্রিয়াম, এটা ভেন্ট্রিকল, আর এটা বালবাস আর্টারিওসাস। রক্ত সাইনাস ভেনোসাস থেকে এসে এভাবে এভাবে বালবাস আর্টারিওসাস থেকে দিয়ে এভাবে চলে যাবে। কপাটিকার ব্যাপারে বলে রাখি, এটা যেহেতু সাইনাস ভেনোসাস আর এটা যেহেতু অ্যাট্রিয়াম, এই দুটার মাঝখানে যে কপাটিকাটা থাকবে সেটার নাম হবে সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। আর অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝে যে কপাটিকাটা আছে সেটার নাম হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। আর ভেন্ট্রিকল এবং বালবাস আর্টারিওসাসের ভিতরে মাঝখানে যে কপাটিকাটা আছে সেটার নাম হবে ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। এখন আরও কিছু জিনিস, সেটা হচ্ছে এই যে বালবাস আর্টারিওসাস, এটা কিন্তু রুই মাছের হৃৎপিণ্ডের কোনো অংশ নয়। তোমার প্রশ্ন আসতে পারে যে কোনটি রুই মাছের হৃৎপিণ্ডের অংশ নয়। তোমার এই চারটা প্রকোষ্ঠের নাম দিয়ে দিবে, আর বালবাস আর্টারিওসাস তোমাকে দাগাতে হবে। সঠিক আনসার হবে বালবাস আর্টারিওসাস। আর রুই মাছের হৃৎপিণ্ড বলো, দেহ বলো, রুই মাছের দেহে কোনাস আর্টারিওসাস বলে কোনো কিছুই নাই। রুই মাছের দেহে কোনাস আর্টারিওসাস নাই, কিন্তু বালবাস আর্টারিওসাস আছে। এই গেল। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড বলা হয়, কেননা এটা দিয়ে কেবল কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হয়। আর এটা কিন্তু অবশ্যই একচক্রী হৃৎপিণ্ড, একচক্রী।